আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি টাইগার মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আছি জামিরুল ইসলাম। আজকে আপনাদের সামনে যেটা নিয়ে আজকে ভিডিওটি করতেছি সেটা হচ্ছে আপনারা চ্যানেল অবশ্যই দেখে বুঝে গেছেন, থাম্বনেল চ্যানেল আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন যে এটা কী নিয়ে ভিডিও হচ্ছে। তো কীভাবে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আর কি হাইড করবেন আর কেন হাইড করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো সবাই পুরো ভিডিও দেখবেন, কেউ মিস করবেন না। তো এটাতে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনার যদি চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো হাইড করেন আসলে কেন করবেন, এটাতে আপনার একটা বেনিফিট দিবে। যদি আপনি চ্যানেলের সাবস্ক্রাইবার হাইড করেন তাহলে অবশ্যই বেনিফিট দিবেন। দেখেন, আমি কিন্তু ফার্স্টে হাইড করছিলাম না, এখন আমি হাইড করে রেখেছি, কারণ এতে আমার একটু হলেও উপকার হবে। কারণ আমরা যখন ভিডিও দেখি, ফানি ভিডিও হোক আর এন্টারটেনমেন্ট যে কোনো ভিডিও হোক, যেগুলো দেখি, দেখার পরে সেগুলো দেখি আগে যে এনার সাবস্ক্রাইবার কত, এনার ভিউ কীরকম পরিমাণ হয়েছে, তো এগুলো দেখি। তো এগুলো দেখার পর তার চ্যানেলটা আমরা কিন্তু সাবস্ক্রাইব করি। যেমন ধরেন বড় বড় ইউটিউবারগুলো আমরা সাবস্ক্রাইবার করি, বা যদি আমরা ধরেন এরকম টপিক নিয়ে আরও বিভিন্ন ধরনের টপিক নিয়ে যারা ভিডিও বানায়, আমরা আসলে বড় ইউটিউবারদেরকে বেশি সাবস্ক্রাইবার করি, তাদের সাবস্ক্রাইবার হয় আরও বেশি সাবস্ক্রাইবার হয়। আর যাদের ভালো কন্টেন্ট করে কিন্তু সাবস্ক্রাইবার পায় না, এটাই হচ্ছে তাদের মূল কারণ। আমাদের ফার্স্টে যদি আমরা চ্যানেলের আর কি ইয়াটা হাইড করে রাখি, অবশ্যই একজন ভিউয়ার আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখবে, দেখে সাবস্ক্রাইবার সেটা ম্যাটার করবে না, তখন সাবস্ক্রাইবার করার সম্ভাবনা অবশ্যই 50% থাকবে। তো এটাই হচ্ছে মূল কারণ। তো কিভাবে করবেন আপনি এই হাইডটা? ইউটিউবার আছেন নতুন ইউটিউবারদের জন্য এটি বেশি ইম্পর্টেন্ট একটি বিষয়। তো চলুন শুরু করা যাক, আজকে মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। সাবস্ক্রাইব করুন টাইগার মাস্টার চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল বাটনটি এনেবল করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব হাইড করার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে। ফার্স্টে যেটা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে যেতে হবে, তো ইউটিউবে যেতে হবে। ইউটিউব থেকে আপনার চ্যানেল লোগো দেখতে পাচ্ছেন, এখানে চ্যানেল লোগোর এখানে ক্লিক করতে হবে। তো একটু জুম করে নিই। তো এখানে আপনার চ্যানেল লোগোটাকে একটু ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখেন চ্যানেল স্টুডিও ক্রিয়েটর স্টুডিও নামে আছে, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর দেখবেন আপনার ভিডিওগুলো শো করবে এখানে, কত ভিউ হয়েছে আর কি কি। তো তারপরে আপনারা যাবেন এই যে এখানে চ্যানেলে যাবেন, এখানে চ্যানেল লেখা আছে। হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে যাওয়ার পরে চ্যানেল সরি চ্যানেলে যাওয়ার পরে আপনারা যাবেন অ্যাডভেঞ্চার নামে, সরি অন্য জায়গায় ক্লিক লাগছে, তার জন্য আমরা একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, আপনারা যাবেন হচ্ছে এই যে এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট না কি যেন একটা লেখা আছে, তো এখানে যাবেন, তো একদম শেষের ইয়েটা, তো এখানে যাবেন। যাওয়ার পরে এখানে যাওয়ার পরে দেখবেন আপনার চ্যানেলের ইয়েগুলো শো করতেছে, তো এখানে একদম নিচে যাবেন। একদম নিচে গিয়ে আপনার এখানে দেখেন লেখা আছে সাবস্ক্রাইব কন্টেন্ট ডিসপ্লে, এখানে লেখা আছে ডিসপ্লে নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এখানে আপনার ডিসপ্লেতে আর কি শো করবে সেটা দেওয়া আছে। আপনার ফার্স্টে এখানে কালো চিহ্ন দেওয়া থাকবে, মানে যেরকম, তো দেখেন এখানে দেওয়া থাকবে ক্লিক সেভ টু চেঞ্জ, তো এখানে দেওয়া থাকবে, আপনি এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে তারপরে এখানে দেখেন সেভ লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে, এই সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর, তো হ্যাঁ বন্ধু, সেভ অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন এই যে এখানে উপরে একটা নোটিফিকেশন চলে এসেছে, এখানে দেখেন আপনার ইওর চেঞ্জ আর সেভড, মানে আপনার ইয়েটা সেভ হয়ে গেছে। তো
তখন তখনই আর কি চ্যানেল সাবস্ক্রাইবার আর কি হাইট হবে না, একটু দেরি হবে তাতে। তো যাই হোক, এভাবে আর কি হাইট করতে হয়। তো আপনারা যারা আমার ভিডিওটি ফুল দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং আরেকটু ধন্যবাদ জানাবো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো সেটা ফ্রিতে করতে হবে, কোনো ইয়া লাগবে না। তো যাই হোক, এভাবে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য।